উন্নয়নের কথা বিবেচনা করে স্বইচ্ছায় নৌকায় ভোট দিন, বলেছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। চাঁদপুর দুই আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মতলব উপজেলার মোহনপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাহাদুরপুরে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আগমনে বাহাদুরপুরের গ্রামের শতশত নারী পুরুষ ফুল দিয়ে স্বাগত জানান এবং নৌকার মিছিলে মিছিলে মুখরিত করেন। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মায়া চৌধুরী বলেন, আপনাদের সঙ্গে দেখা করতে আসছে, আপনারা চরের মানুষ, আমিও চরের মানুষ, এখানে যারা আছেন এর ভিতরে শতকরা 80 জনই কিন্তু আমার আত্মীয় হবেন। এটা আমার একটা পরিবার, আমাদের যখন 7 নম্বর নাসিরা গান্ধী ইউনিয়ন ছিল, এই বাদুপুর ছিল সবচেয়ে বড় একটা আমাদের ওয়ার্ড, এখানে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেক আত্মীয়তা আছে। মার কাছে মাসির খবর বলা যেমন অন্যায়, ঠিক তেমনি আপনার কাছে ভোট চাওয়াটা আমার কাছে লাগতেছে অন্যায় করতেছি। আমি আপনার স্বইচ্ছায় ভোট দিবেন না নৌকায়, আমরা ভোটটা চাই, শতভাগ ভোট চাই। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আপনাদের পক্ষ থেকে দুইটা দিনে আবদার রাখছেন, একটা হলো এই বাদুপুর নদীর সঙ্গে লড়াই করে চলতে হয়, এটা রক্ষা করতে গেলে বাদ করে দেওয়া উচিত, যেন কোনোদিন আর বাদুপুরে নদী কোন গ্রাস করতে না পারে। আর একটা ব্রিজের কথা বলছেন, সেটাও চেষ্টা করব। আর যে রাস্তা দিয়ে আসছে এই রাস্তাটা আমি করে দিছি, ইট দিয়া, এটা পাকা রাস্তা হবে। আর আমার ছেলে দীপুর জন্য, সবাই দীপু আপনাদেরই সন্তান, আজ না পড়ার দেশে তিনি চলে গেছেন, তার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ভ্যাস্ত নসিব করে। এই গ্রামের যুবলীগ নেতা মোবারক হোসেন বাবুর হত্যার বিচার অবশ্যই হবে, অপরাধী যেই হোক তার বিচার হবেই হবে। মোহনপুর ইউনিয়ন যুবলীগ নেতা আমির হোসেন কালুর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তার, যুবলীগ নেতা জামান ব্যাপারী, মতলবত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজউদ্দিন খান, 6 নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর কবিরাজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, একলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান নেতা, ইউপি সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ, ফরাজি কান্দি ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, হাবিবুর রহমান হাফিজ তফাদার, জাহাঙ্গীর চৌধুরী, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বদিউল আলম তফাদার, বিমানবন্দর থানা যুবলীগের সদস্য আমিন প্রধান, যুবলীগ নেতা হৃদয় চৌধুরী সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।